নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। এবার যে বিষয়টির দিকে নজর রাখবো, মূলত রেল পরিষেবা। বর্তমানে দীর্ঘ প্রায় চার মাস কার্ফিউ চলছিল এবং তার ফলে সংক্রমণ অনেকটাই মাত্রাধিকারে বৃদ্ধি পেয়েছিল এবং এই পরিস্থিতির মধ্যে সমস্ত রেল চলাচলটা কিছুটা বন্ধ রাখা হয়েছিল, স্থগিত রাখা হয়েছিল। তবে বর্তমানে সময়সীমাটা বদলেছে, অর্থাৎ করোনার সংক্রমণটা এখন যথেষ্টই নিয়ন্ত্রণে রয়েছে। যদি ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে গেলে সংক্রমণটা কিন্তু এখনো সেই 30-35 হাজারের মধ্যেই রয়েছে, তবে রাজ্যের ক্ষেত্রে সংক্রমণটা কিন্তু 100-এর ভিতরে রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে আবারও পুনরায় যে সমস্ত ডেমো ট্রেনগুলি রয়েছে এবং যে সমস্ত লোকাল ট্রেনগুলি রয়েছে সেই ট্রেনগুলো যাতে চালু করা হয় এবং মানুষের ধর্মনগরে, বিশেষ করে ধর্মনগর মানুষদের কথাবার্তা ভেবে তাদের যে যাতায়াতের বিষয়টিকে চিন্তাভাবনা করে যাতে এই বিষয়টাকে রেল দপ্তর নজর দেয়, তার উদ্যোগেই আজকে মূলত বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি আজকে যান ধর্মনগর রেল স্টেশনে এবং সেখানে তিনি আন্দোলন করেন। সেখানে তিনি দাবি জানান যে আগরতলা থেকে ধর্মনগর এবং ধর্মনগর থেকে শিলচর পর্যন্ত যে ট্রেনগুলি রয়েছে, মূলত আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত দুটি ডেমো ট্রেন চলে এবং তার পাশাপাশি ধর্মনগর থেকে শিলচরে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেক দিনে দুটো ট্রেন চলে, সকালবেলা একটা এবং রাত্রের দিকে একটা। সেই দুটো ট্রেন যাতে পুনরায় চালু করা হয় মানুষের স্বার্থে, মানুষের দিকে নজর রেখে, এই দাবিটাই মূলত আজকে করছেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তার পাশাপাশি রয়েছে ধর্মনগরের একাধিক মানুষজন যারা বর্তমানে রেল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের যাতায়াতের ক্ষেত্রে সমূহ সমস্যা দেখা দিয়েছে এবং তাদের দাবি একটাই যে বর্তমানে যেহেতু কার্ফিউ সময়সীমা লাগু করা হয়েছে রাত্রি 10টা থেকে, তাই জন্য তাদের বক্তব্য যে তার আগে যে সময়টা রয়েছে, অর্থাৎ সারাদিনে যে কোনো সময়, নির্দিষ্ট সময়ে যাতে ট্রেনগুলি পুনরায় চালু করা হয়, পুনরায় পরিষেবা দেওয়া হয় নাগরিকদের, এই বিষয়টি নিয়ে আজকে তাদের দাবি রয়েছে। কি বলছেন আজকে সেখানে উপস্থিত হয়ে আন্দোলনে সকলেই, কি বলছেন, কি বক্তব্য তাদের ট্রেন পরিষেবা নিয়ে, শুনবো একবার তাদের কথা। এখন 10টা পর্যন্ত অ্যাকশন করেছে, রাত 10টা পরে কার্ফিউ লাগু হয়। রেল দপ্তরকে অনেকবার বলার পরেও ধর্মনগর থেকে আগরতলা সকালবেলা ট্রেনটা চালু করে না, যেটা যেটা 6টায় চালু করতো, আর আগরতলা থেকে যেটা 5:45 ধর্মনগর আসতো। আগে কার্ফিউ রুজুয়া ছিল, 5:45 ছাড়লে 9:30 এখানে পৌঁছে যায়, 10টার কার্ফিউ লাগু করার আগে। আর ধর্মনগর থেকে শিলচরের ট্রেনটা সেই যে প্রথম লকডাউন থেকে বন্ধ হয়ে আছে, কত শত শত মানুষ ফেস করে শিলচরের ট্রিটমেন্ট যেতে পারে না, কত শত মানুষ আগরতলায় যেতে পারে না। তাই আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছি, আমরা রেল দপ্তরে কানে যেন বক্তব্যটা পৌঁছে, তাই আমরা কোনো রেল আটকাবো না, আমরা কোনো রকম অশান্তি সৃষ্টি করব না, এখানে সমাজ শান্তিপূর্ণভাবে এটা চালু, আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলনে যে রেলের দপ্তরে কানে পৌঁছায় না, হ্যাঁ, তাহলে আমাদের বৃহত্তর আন্দোলন যেতেই হবে। রাজ্য সরকার আমাদের, কেন্দ্রীয় সরকার আমাদের, সেই রেল দপ্তরে কিছু বড় বড় অফিসার, দোষ হুয়ার সিটিয়ার লামডিং, হুয়ার সিটিয়ার দা মালিগাঁও, তারা আমাদেরকে অবজ্ঞা করে, ধর্মনগরকে হিসাবই ধরে না, ত্রিপুরাকে হিসাবই ধরে না। এখন আন্দোলন চলা তো বুঝলাম হিসাবে ধরবে না, এখন তো হিসাবে ধরবে আশা করি। আমাদের শান্তিপূর্ণ বক্তব্য স্লোগান যদি আশা করি, এনএফ রেলওয়ের হেডকোয়ার্টার মালিগাঁও, এনএফ রেলওয়ের ডিভিশনাল অফিস লামডিং, আশা করি পৌঁছবে, আশা করি শুরু হবে, তাহলে আমরা এখানে আগামী কিছুদিনের মধ্যে গণঅবস্থানে বসব। আমরা শুনলাম উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বক্তব্য। সেক্ষেত্রে যে বিষয়টি তারা দাবি করছেন, যারা নিত্যযাত্রীরা রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তাদের দাবি রয়েছে মূলত একটাই যে অন্তত যদি স্টাফ কম নিয়েও যদি এই স্টেশন আবার পুনরায় ট্রেন পরিষেবা যাতে পুনরায় চালু করা হয়, এই দাবিটাই মূলত করছেন। কারণ কাজকর্মে যাওয়ার ক্ষেত্রে তাদের প্রচুর সমস্যা হচ্ছে এবং সব থেকে বড় যে সমস্যাটা এখন দেখা যাচ্ছে যে খরচ হচ্ছে বিস্তর। অন্যান্য উপায়ে, অন্যান্য পথ দিয়ে, ভিন্ন পথে যাওয়ার ক্ষেত্রে যে জায়গায় রেলের ক্ষেত্রে খরচটা অত্যন্ত কম, সেই জায়গায় অন্য উপায়ে যেতে গেলে খরচটা হচ্ছে অনেকটাই বেশি। এবং যেহেতু বর্তমানে কাজকর্মের একটা অনেকদিন ধরে বন্ধ থাকার ফলে টাকা পয়সার একটা অভাব স্বাভাবিকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিত্যযাত্রীরাই মূলত সমস্যার সম্মুখীন হচ্ছেন। অবিলম্বে যদি লোকাল ট্রেন পরিষেবা চালু হয় তার জন্যই আজকে তারা সকলে দাবি জানাচ্ছে। তবে শান্তিপূর্ণভাবে তারা আজকের এই দাবি জানাচ্ছেন এবং করোনার বিধিনিষেধ মেনে তারা ট্রেন পরিষেবা আবারও, ট্রেনের লোকাল ট্রেন পরিষেবা নেবেন, এই বিষয়টাও কিন্তু সাধারণ নাগরিকদের পক্ষ থেকে উঠে এসেছে। তার পাশাপাশি উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যে বিষয়টা বললেন, পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে আজকের এই অবরোধ এবং আজকের এই দাবি জানানোর পরও যদি কয়েকদিনের মধ্যে ট্রেন পরিষেবা পুনরায় চালু না হয়, তাহলে আগামী কিছুদিনের মধ্যে ধর্মনগর স্টেশনে তারা গণধর্নায় বসবে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি তারা দিয়েছেন। সময় চলতে একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য আপডেট খবর নিয়ে, সঙ্গে থাকুন।